আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বাদশা টিভি। তো আশা করছি সকলে ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদেরকে আজকে দেখাবো যে কিভাবে ভিডিও প্রাইভেট করতে হয়। অনেকে জিজ্ঞাসা করেন যে ভাইয়া, ইউটিউবের ভিডিওগুলো আমরা কিভাবে প্রাইভেট করব। তো আপনাদের সুবিধার্থে আজকে আমি দেখাবো যে ইউটিউবের ভিডিও কিভাবে প্রাইভেট করতে হয়। তো যারা যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সকলে বাদশা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুগণ, সর্বপ্রথম আমাদেরকে যে ইউটিউবে আসতে হবে, এটা তো সবাই টুকটাক বুঝেন বা পারেন। তো তারপরে আমাদেরকে চলে যেতে হবে, এখান থেকে রাইট ক্লিক করে ক্রিয়েটর স্টুডিও চলে গেলাম। এই যে আপনাদের সামনে কিন্তু আপনাদের ড্যাশবোর্ড চলে আসবে। হ্যাঁ, আপনাদের ড্যাশবোর্ড চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এটা আমার চ্যানেল। তো এখান থেকে চলে যাবেন হচ্ছে কন্টেন্টে। তো আপনি কোন ভিডিওগুলো আপনি প্রাইভেট করতে যাচ্ছেন, এখানে দেখা যাচ্ছে অনেকগুলো ভিডিও আছে। তো মোটামুটি আমি একসাথে যদি ভিডিওগুলোকে আমরা প্রাইভেট করতে চাই, এখানে 30টা ভিডিও থাকে সচরাচর। এই যে একদম নিচে চলে আসবেন, নিচ থেকে আপনি এখানে 50টা ফিল্টার করে দিতে পারবেন। দেওয়ার পরে আমরা উপর থেকে অল মার্ক করে দিব, এবং এই যে এই ভিডিওটা আমি প্রাইভেট করব না, হ্যাঁ এটাকে আমি আনচেক করে দেবো। তারপরে কি করতে হবে, এইখান থেকে বাকি যে ইগুলো আছে আমি ডিলিট করবো না, জাস্ট প্রাইভেট করে দেবো ভিডিও গুলোকে। সেই জন্য যেটা করতে হবে, এখান থেকে সবগুলো ভিডিও যেগুলো পাবলিক আছে সবগুলোকে আমরা কি করবো, প্রাইভেট করে দিবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভিডিও গুলো কিন্তু প্রাইভেট হয়ে যাচ্ছে। একটু সময় নেবে হয়তো। তো আপনারা মোটামুটি একটু সময় তো লাগবেই, একটু অপেক্ষা করেন। একদম আপনাদেরকে দেখিয়ে দেবো, এখানে মাত্র 130টা ভিডিও আছে। তো এর ভিতরে আমরা 130টাই কিন্তু আমরা কি করব, আমরা হচ্ছে প্রাইভেট করে দিব। এই যে হয়ে গেছে, হ্যাঁ এই যে দেখেন সবগুলো কিন্তু কি হয়েছে, প্রাইভেট হয়েছে। তারপর আমরা যেটা করব, আনচেক করে দেব। আমরা একটু রিফ্রেশ করে নিচ্ছি। এটা পাবলিক রয়েছে, এটাকে আমরা প্রাইভেট করে দিব। এটা পাবলিক রয়েছে, এটাকে আমরা প্রাইভেট করে দিব। মোটামুটি এই হলো অবস্থা। তো তারপরে স্টেপে আমরা চলে যাই, এখান থেকে আমরা ভিজিবিলিটিটা একটু ঠিক করে দিই, যেগুলো পাবলিক আছে, শুধুমাত্র যেগুলো পাবলিক আছে ওগুলোকে আমরা প্রাইভেট করব। সেক্ষেত্রে এখানে 50টা ই করা আছে, তো এখানে অল মার্ক করব, এটাকে যেহেতু পাবলিক রাখবো। বাকিগুলো এডিটে যাব, ভিজিবিলিটিতে যাব, এখান থেকে আমরা প্রাইভেট করে দিব। আবার ঠিক সেই আগের মতো একটু বড় হবে। তো তারপর দেখেন
সেখানে কতটা সময় লাগে আপনারা বুঝতে পারবেন। সময় লাগবে, একটু সময় লাগবে। এগুলো হয়ে গিয়েছে, হ্যাঁ, তো আমরা আবার একটা রিফ্রেশ দিব। মার্ক করবো, এটা ক্লিক করে দেব, এডিটে যাব, এখান থেকে আবার আমরা সেই প্রাইভেটে দিয়ে দিব। ওকে, ওগুলো প্রাইভেট হয়ে গেছে, আমরা আর একবার রিফ্রেশ দিব।
Gracias.